হ্যালো বন্ধুরা, আমি জগবন্ধু প্রামাণিক আরজিকর মেডিকেল কলেজ থেকে। তো তোমাদের এই ভিডিও সিরিজে যা যা আয়ুষ বা হোমিওপ্যাথি মেডিকেল কলেজগুলো আছে, সমস্ত মেডিকেল কলেজের ফি স্ট্রাকচার কী কী, একটু চেঞ্জেস থাকলে সব কিছু তোমাদের জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তোমরা এই প্লেলিস্টটা ফলো করতে থাকো। যারা আয়ুষ বা হোমিওপ্যাথি এই জিনিসগুলো নিয়ে ইন্টারেস্টেড বা একটুর জন্য হয়তো পাওনি, এখন ভাবছো যে এগুলোতে আমি অ্যাডমিশন নিয়ে নেবো, আমার কোনো যায় আসে না, আমি এইগুলোতেই ফিউচার দেখতে পাচ্ছি, তো এগুলো তোমরা নিশ্চয়ই নিতে পারো। তোমাদের জন্য এই ফি স্ট্রাকচারটা একটু বলে দিই। এই মেডিকেল কলেজ হচ্ছে তোমাদের বীরভূম বিবেকানন্দ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, ঠিক আছে? এটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ একটা। এটাও তোমাদের ফি স্ট্রাকচারটা তোমাদের বলেছি, স্টেট কোটা থ্রু যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে ফি স্ট্রাকচার হচ্ছে 1.5 লাখ টাকা পার ইয়ার। তোমাদের 4 বছরের কোর্স, 1.5 লাখ টাকা পার ইয়ার লাগবে। আর পেমেন্ট সিট তোমাদের পেমেন্ট সিট অ্যান্ড পেমেন্ট সিট 1.5 লাখ টাকা পার ইয়ার উইথ ₹3 লাখস ফর ফার্স্ট ইয়ার। তোমাদের ফার্স্ট ইয়ারের জন্য 3 লাখ টাকা আরও এক্সট্রা লাগবে, প্লাস 1.5 লাখ টাকা পার ইয়ার তোমাদের লাগবে, ঠিক আছে? আর তোমাদের অ্যাডমিশনের সময় লাগবে 50,000 টাকা তোমাদের লাগবে। আর ম্যানেজমেন্ট কোটার থ্রু যদি তোমরা নাও তাহলেও তোমাদের 1.5 লাখ পার ইয়ার, আর পেমেন্ট সিট 1.5 লাখ টাকা পার ইয়ার উইথ 3 লাখস ফর ফার্স্ট ইয়ার, মানে সেম তোমাদের লাগছে। ওকে, তোমাদের স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটাতে সেম তোমাদের ফিজ লাগছে। আর তোমাদের এবার আসা যাক, এখানে হোস্টেল ফিজটা দেওয়া আছে। হোস্টেল ফিজ অ্যাডমিশন ফিজ তোমাদের হচ্ছে 15,000 টাকা, সিট রেন্ট অ্যান্ড ইলেকট্রিসিটি পার মান্থ 1,500 টাকা তোমাদের ইলেকট্রিসিটি পার মান্থ লাগবে। এটাই ছিল এই মেডিকেল কলেজে তোমাদের ফি স্ট্রাকচার। এখানে তোমাদের স্টেট কোটা আর ম্যানেজমেন্ট কোটার তোমাদের ইয়ে আলাদা নয়, একই তোমাদের ফিজ। তাই তোমরা যদি এখানে অ্যাডমিশন পাও তোমাদের এই টাকাটা তোমাদের লাগবে। আরও কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা যারা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, নিট ইউজির জন্য পরের বছর বা এই বছর একটু কম মার্কস এসেছে, এখন ভাবছো যে পরের বছর নিটে আমরা করতে চাই ভালো পারফরমেন্স, তাই তোমাদের জন্য আনএকাডেমি একটা বাম্পার অফার এনেছে। সেই বাম্পার অফারটা তোমরা নিশ্চয়ই দেখবে ভিডিওর পরবর্তী সেকশনে। আর এই ভিডিওটাকে ভালো করে শেয়ার করো, লাইক করো, আর কিছু ডাউট থাকলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে Unlock 20। তো এটা তোমাদের 20% সাবস্ক্রিপশনে তোমাদের অফ তোমরা পেয়ে যাবে 14, 15 আর 16, 3 দিন তোমাদের এই অফারটা অ্যাপ্লিকেবল। আমাদের কোড বংমেডিকোজ ইউজ করলে তোমরা এক্সট্রা 10% আরও অফ পেয়ে যাবে। তো টোটাল তোমরা 20% অফ তোমরা পেয়ে যাচ্ছ, এটা করতে পারো। আর তোমাদের মার্চের পর, তোমাদের মার্চ 30 পর তোমাদের সাবস্ক্রিপশন ফিজটা হাইক হয়ে যাবে, তো তোমরা এটা মাথায় রেখো আর তার আগে সাবস্ক্রিপশন নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমরা কম টাকায় তোমরা সাবস্ক্রিপশনটা পেয়ে যাবে। আর আমাদের কোড বংমেডিকোজ ইউজ করলে তোমরা 20% অফ তো পেয়েই যাচ্ছ। আর তোমাদের জন্য আনএকাডেমি নিয়ে এসছে আনএকাডেমি লাইট সাবস্ক্রিপশন। এটা তোমাদের খালি টেস্ট সিরিজ, আনএকাডেমি যেমন অন্য অন্য ইনস্টিটিউট খালি টেস্ট সিরিজ অফার করে, তেমনি আনএকাডেমিরও অফার করছে খালি টেস্ট সিরিজ। তো এটা তোমরা নিতে পারো খালি টেস্ট সিরিজ আমাদের কোড বংমেডিকোজ ইউজ করে। আর মেন জিনিস সেটা হচ্ছে ইনডেপথ অ্যানালিসিস উইথ ভিডিও সলিউশন তোমরা পেয়ে যাচ্ছ প্রত্যেক টেস্টের পর। তো এই জিনিসটা তোমরা হাতছাড় করো না, এটা এনরোল করতে পারো। আর এনথিউজ ব্যাচ ফর নিট ইউজি 2023, এই এনথিউজ ব্যাচে তোমরা এনরোল করতে পারো। এখানে টপ মোস্ট ফ্যাকাল্টিজ আছে, যেমন প্রতীক জ্ঞান স্যার আছে, এদিকে বায়োলজি অমিত গুপ্তা স্যার আছে, বাকি এগুলো সব টপ ফ্যাকাল্টিজ, টপ মোস্ট ফ্যাকাল্টি। তো তোমরা চোখ বুঝিয়ে তোমরা বিশ্বাস করতে পারো আর এগুলোতে এনরোল করতে পারো। আর বিজেতা ক্র্যাশ কোর্স ফর নিট 2022, এটাও 16th মার্চ থেকে স্টার্ট হতে চলেছে, তো এটাও তোমরা এনরোল করে নিও, ঠিক আছে? এগুলোই ছিল তোমাদের ব্যাচেস কী কী স্টার্ট হতে চলেছে। তো তোমরা আনএকাডেমি সাবস্ক্রিপশনটা নিয়ে নিও আর এই ব্যাচগুলোতে এনরোল করো আর ভালো করে পড়াশোনা করো। আনএকাডেমি এবং মংমেডিকোর সাথে লেটস ক্র্যাক ইট।